হত্যা ষড়যন্ত্রের কথা জেনেও কেন রক্ষা করা যায়নি ইরানি বিজ্ঞানীকে ইরানের একজন নিরাপত্তা প্রধান বলছেন পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেকে হত্যার এক পরিকল্পনা সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানলেও তারা তা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি বলেন মোহসিন ফাকরিজাদের উপর ঠিক কোন জায়গায় আক্রমণ চালানো হবে তাও তারা জানতেন কিন্তু এ হত্যাকাণ্ডে ঘাতকরা একেবারে নতুন পেশাদার এবং ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করেছে তাই তা ঠেকানো যায়নি তিনি বলেছেন মোহসিন ফাকরিজাদের হত্যার পেছনে যারা ছিল তারা দূর নিয়ন্ত্রিত ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছিল এবং ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না ইরান এর আগে বলেছিল তেহরানের কাছে আফসার্জ শহরে একদল আক্রমণকারী গাড়ি মহসিন গাড়ির উপর গুলি বর্ষণ করে এবং এরপর দেহরক্ষীদের সাথে তাদের গুলি বিনিময় হয় কিন্তু এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি বলছে মহসিন ফাকরি যাদেরকে এই দুর্নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন ফাকরি যাদেরকে হত্যার ওই পরিকল্পনা সম্পর্কে ইরানি গোয়েন্দা বিভাগ জানত কিন্তু এতে যে অভিনব পন্থা ব্যবহার করা হয়েছে সে কারণে তারা এটা ঠেকাতে পারেনি মহসিন ফাকরিজাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছিল কিন্তু শত্রুপক্ষ একেবারেই নতুন পেশাদার এবং বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়েছে তিনি বলেছেন এটা ছিল অত্যন্ত জটিল মিশন অ্যাডমিরাল শামখানি বলেন হামলাকারীদের পরিচিতি সম্পর্কে কিছু সূত্র পাওয়া গেছে নির্বাসিত ইরানি দল মুজাহেদিনি খালক এর সদস্যরা নিশ্চিতভাবে জড়িত বলে তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার কথাও তিনি বলেছেন এই হত্যা কাণ্ডে ইসরায়েলি সামরিক শিল্পের চিহ্ন দেখা যাচ্ছে এর আগেই শুক্রবার যে আক্রমণে মোহসিন ফাকরিজাদে নিহত হন তার পেছনে ইসরায়েল জড়িত বলে দাবি করেন ইরানের নেতারা তবে ইসরায়েল এসব দাবির ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি তবে ইসরায়েল বিশ্বাস করত যে মোহসিন ফাকরিজাদে একটি গোপন পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির তত্ত্বাবধান করছিলেন যদিও ইরান সবসময় দাবি করে এসেছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তেহরানে মহসিন ফাকরিজাদের দাফন সম্পন্ন হয়েছে ইরানের জাতীয় পতাকায় মোড়া লাশ বহন করে সৈন্যরা দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এক বক্তৃতায় বলেন এই হত্যার প্রতিশোধ নেয়া হবে আমাদের শত্রুরা জানে এবং একজন সৈনিক হিসেবে আমি তাদের উদ্দেশ্যে বলছি কোন অপরাধ কোন সন্ত্রাস বা কোন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের উত্তর ইরানি জনগণ অবশ্যই দেবে বলেন জেনারেল আমির হাতামি তিনি আরো বলেন শহীদ বিজ্ঞানীর প্রদর্শিত পথ দেশ অনুসরণ করবে এবং তা করা হবে আরো দ্রুত এবং আরও জোরে সোরে অন্যদিকে কাশ্মীর নিয়ে ওআইসির প্রস্তাবে ক্ষুব্ধ ও বিব্রত ভারত জম্মু কাশ্মীর নিয়ে মুসলিম দেশগুলোর যৌথ প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত ওআইসির প্রস্তাবের করা সমালোচনা করে দেশটি বলছে জম্মু কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোন অধিকার অন্য কোন দেশের নেই চলতি সপ্তাহে নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি প্রস্তাবনা গৃহীত হয় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরাসরি এটি প্রথম প্রস্তাব গত সাতাশ থেকে উনত্রিশ নভেম্বর নাইজারে সাতচল্লিশতম তম সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী করোনা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবারের বৈঠকে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা নাইজারের সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সবসময় বলেছি ভারতের যে কোনো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলার কোনো এখতিয়ার ওআইসি নেই বিবৃতিতে আরও বলা হয় ওআইসির প্রস্তাবে ভারতকে নিয়ে যেসব কথা বলা হয়েছে তা তথ্যগতভাবে ভুল এবং অনভিপ্রেত ফলে এসব বক্তব্য ভারত পুরোপুরি প্রত্যাখ্যান করছে অন্যদিকে চীনা প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পাকিস্তান ও চীন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রী উই এ চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে চীনের পক্ষে উইং ফোং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রাজা সই করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে অন্যদিকে বৈরুদের আকাশ ইসরায়েলি যুদ্ধ বিমানের অনুপ্রবেশ লেবাননের আকাশসীমায় বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান দেশটির রাজধানী বৈরুত সহ দেশটির কয়েকটি অঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুত ও সুবুর বস বাসিন্দারা যুদ্ধ বিমানের বুম শব্দ শুনেছেন ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুত সহ দেশটির ছয়টি এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে এছাড়া ইসরায়েলি বিমান সিদন শহর ও জেজিন শহরের উপর দিয়ে উড়ে গেছে এই এলাকাগুলো উত্তর বৈরুতের কাছে বিশ বছর ধরে শত্রুরা ফাকরিজাদেকে হত্যার চেষ্টা করেছে জানালো ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী বলেছেন তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদের উপর সম্ভাব্য হামলা এবং এরকম হামলার সম্ভাব্য স্থানগুলোর ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল গতকাল সোমবার রাজধানী তেহরানের অদূরে বিজ্ঞানী ফাকরিজাদের জানাজার নামাজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী শামখানি একথা বলেন শত্রুরা গত বিশ বছর ধরে ইরানের এই বিজ্ঞানীকে হত্যা করার চেষ্টা করে এসেছে বলেও জানান তিনি বলেন দুঃখজনকভাবে ফাকরিজাদের নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা এসেছিল এবং শত্রুরা সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে তবে ফাকরিজাদের মতো বিজ্ঞানীর সংখ্যা ইরানে কম নয় বলেও জানান তিনি একজন ফাকরিজাদেকে হত্যা করলে শত শত ফাকরিজাদের জন্ম হবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ফাকরিজাদের শিখিয়ে দেয়া জ্ঞান ও প্রযুক্তি এদেশের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন তেহরানের অদূরে দামাভান কাউন্টির আবসার্জ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাকরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায় অন্যদিকে বাইডেনের শাসন আমলে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকা দেখার অপেক্ষায় ফিলিস্তিন ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগ বলেছে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ইতিবাচক ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসন বিষয়ে মিশরের কায়রোতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ভিত্তিক আরব লীগ প্রধান আহমেদ আবুল গাইদ বৈঠক করেন ট্রাম্পের শাসনামলে ভেঙে যাওয়া ফিলিস্তিন ও ওয়াশিংটনের মধ্যেকার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে আব্বাস দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে ইরানের আটক অর্থ ফেরত দিতে হবে জানাল তেহরান দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ অবিলম্বে ফেরত দিতে শিওলের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান ইরানের সংসদ মজলিশে সুরাই ইসলামীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান মোস্তবা জন্নুরি এই আহ্বান জানিয়েছেন বিগত বছরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছ থেকে তেল সহ অন্যান্য পণ্য আমদানি করে তার অর্থ পরিশোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া দেশটিতে ইরানের শত শত কোটি ডলারের অর্থ আটকা পড়েছে জন্নুরি বলেন ইরান প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ একটি দেশ এবং দক্ষিণ কোরিয়ার বহু প্রয়োজন তেহরানের পক্ষে মেটানো সম্ভব এছাড়া ইরানের বাজার দক্ষিণ কোরিয়ার অর্থনীতির বিকাশেরও একটি ভালো ক্ষেত্র হতে পারে কিন্তু মার্কিন সরকার ইরান ও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে ইরানের প্রভাবশালী সংসদ সদস্য বলেন দুটি দেশের উচিত তাদের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার তৃতীয় পক্ষের প্রচেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার দেশের অভ্যন্তরীণ আইনকে গোটা বিশ্বের উপর চাপিয়ে দিয়ে বিশ্ব সমাজকে অপমান করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর তেহরান শিওল অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন অন্যদিকে ট্রাম্পের অভিবাসন নীতিতে হাত দেবেন না বাইডেন ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আনবেন না জো বাইডেন ফলে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বন্ধই থাকছে আর মেক্সিকো সীমান্তে আটকিয়ে থাকছেন অভিবাসন প্রত্যাশীরা বাইডেন বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন কিন্তু বিষয়টি আসলে এতটা সহজ নয় বাইডেনের ট্রানজিশন টিমের এক সদস্য বলেন আমরা বুঝতে পারছি সহসাই সবকিছু পরিবর্তন সম্ভব নয় সবাইকে আশ্বস্ত করতে চাই বাইডেনের মানসিকতা বদলে যায়নি তবে সব সবসময় সবকিছু করা যায় না প্রবল ইচ্ছে থাকলেও যায় না সবচেয়ে বড় বাধা তৈরি করেছেন ট্রাম্পের শীর্ষ অভিবাসন উপদেষ্টা স্টিফেন মিলার তিনি কট্টর অভিবাসন বিরোধী বলে পরিচিত তবে বাইডেনের উপদেষ্টারা বলছেন অবশ্যই মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করা হবে না বাইডেন ক্ষমতায় এলে বাতিল হতে পারে এই সংক্রান্ত জরুরি অবস্থাও তবে সহসাই বদল হচ্ছে না অদক্ষ অভিবাসী না নেবার সিদ্ধান্ত বদল এটিকে পূর্বতন প্রেসিডেন্টের লেগেসি হিসেবেই রাখতে পারেন বাইডেন তবে নিজের নির্বাচনী প্রচারণায় বারবার সীমান্ত ক্যাম্পগুলোর মানবেতর পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তিনি যদি তিনি এ ব্যাপারে ব্যবস্থা না নেন এটি তার জন্য বুমেরাং হয়ে যেতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ